যথেষ্ট খাদ্য মজুদ রয়েছে জানিয়ে কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেছেন দেশে খাদ্যের দুর্ভিক্ষ হবে না। দুপুরে টাঙ্গাইল সদর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, পৃথিবীর অন্য যে কোনো দেশে খাদ্যের অভাব হতে পারে, কিন্তু বড় ধরনের কোনো দুর্ভিক্ষ দেখা না দিলে বাংলাদেশ কোনো সংকটে পড়বে না। সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আমিরুলের সভাপতিত্বে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস সহ স্থানীয় নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন। খাদ্য সংকট, খাদ্য ঘাটতির কথা বলা হয়েছে। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা আজকের যে বৃষ্টি, এই বৃষ্টি কল্যাণের, এই বৃষ্টি মঙ্গলের, বাংলাদেশের ধানের সোনালি ধানের দেশ ভরে যাবে, বাংলাদেশে দুর্ভিক্ষ হবে না। যথেষ্ট খাদ্য আমাদের মজুদ রয়েছে, পৃথিবীর অন্য দেশে হতে পারে, আমাদের যে খাদ্য রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বড় যদি কোনো দুর্যোগ না দেয়, আমরা ইনশাআল্লাহ কোনো খাদ্য সংকটের মোকাবেলায় পড়বো না। দেশে কোনো হাহাকার নাই, আগামী দিনেও হাহাকার হবে না।